আমার নাম হচ্ছে সৈয়দ বনোয়ার আলী। আমি জুট মিলে চাকরি করতাম হিসাব বিভাগে। খুলনা জোন অফিস থেকে আমি 2000 সালে রিটায়ার করি। আমার নাম সৈয়দা হাসিনা বেগম, আর আমি হচ্ছে এখন তো গৃহিণী, পেশায় ওই প্রাইমারি টিচার ছিলাম এক সময়, ওই যশোরে ছিলাম। হ্যাঁ, খুলনা করোনেশন কিছুদিন করেছি। আমি সৈয়দ আনোয়ার আলী, আমি পাকিস্তান এয়ারফোর্সে চাকরি করছি, তারপরে আমি বাংলাদেশ কেউ শিল্প খুলনা চাকরি করছি। আমার 2005 সালে আমি রিটায়ার চলে গেছি, রিটায়ার বর্তমানে অবসর জীবনযাপন করছি। আপনাদের পরিবারের একটা সংক্ষিপ্ত ইতিহাস যদি আমাদের বলেন। আচ্ছা, আমাদের পরিবারের একটা সংক্ষিপ্ত ইতিহাস, এটা আমি আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনেছি। বিশেষত আমার বড় চাচা, আমার মেয়ের চাচা, আমার শেখ চাচা এবং আমাদের এক চাচা ছিলেন হালিম চাচা বলতো আমাদের কাছে, এনাদের কাছ থেকেই আমি পরিবারের ইতিহাস শুনেছি। আমার মার কাছ থেকে শুনেছি, দাদির কাছ থেকেও শুনেছি এবং আব্বার কাছ থেকে তো শুনেছি। এই আমাদের এই পরিবারটা, আমার যিনি আর কি প্রথম পুরুষ তার নাম ছিল কিন্তু সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন মিনা। উনি ইরাকের বাগদাদের অধিবাসী ছিলেন, এটুকু আমাদের জানা। ইরাকে তখন যে শিয়া সুন্নি খুব একটা প্রবল দ্বন্দ্ব ছিল এবং শিয়ারা ক্ষমতা দখল করার পরে ওখানে সুন্নিদের উৎখাত মানে অ্যানিহিলেট করার জন্য চেষ্টা করছিল। সে সময় উনি ভারতবর্ষে পালিয়ে আসেন। আমি শুনেছি উনি উত্তরপ্রদেশে কোথাও এসে আশ্রয় নিয়েছিলেন প্রথমে, পরে দাউদ খান কররানি বা এইরকম ধরনের কোনো একজন পাঠান সুলতানের বিরুদ্ধে অভিযানে মোগলদের পক্ষে উনি অংশ নিয়ে এই বাংলাদেশে আসেন এবং ইসামতি নদীর তীরে বসিরহাট জায়গাটা ওনার পছন্দ হয়ে যায় এবং যুদ্ধ শেষে উনি কিন্তু ওখানেই একটা আশ্রয় গড়ে তোলেন আর কি। এবং উনি যে জায়গাটায় আশ্রয় গড়ে তুলেছিলেন সেটা হচ্ছে গাংধারী। হ্যাঁ, এই এই গাংধারী বা বসিরহাট এটা কিন্তু আগে থেকেই মুসলিম এলাকা ছিল। এখানে তারও প্রায় 25 বছর আগে এখানে খুব সম্ভবত ইসলাম প্রচার হয় এবং ওখানে একটা মসজিদও ছিল। ওনারা উনি আসার পরে ওই মসজিদের আর কি উনি দেখাশোনাও করতেন। এবং ওনার নামটা মিনা কী কারণে হয়েছে এটুকু জানা খুব কঠিন। আমি আমার আত্মীয়দের কাছ থেকে শুনেছি যে উনি ওনার পেশা ছিল কিন্তু যে মিনা করা, যে কারুকাজ, আগে যে বিভিন্ন তৈজসপত্রে যে ছোটো ছোটো মিনা করার কাজ ছিল, এইটা হচ্ছে ওনার পেশা ছিল, ওনাদের পেশা ছিল, এর থেকে নামটা মিনা হতে পারে। আবার বাগদাদে কিন্তু একটা মিনা পরিবার একটা বড় পরিবার, হ্যাঁ, সে পরিবারেরও থেকে এই নামটা আসতে পারে। কিন্তু এরপরে কয়েক পুরুষের কিন্তু আমরা কোনো হদিস জানি না। এরপরে খুব সম্ভবত সাত মানে আমি যেটুকু হদিস পাই সেটা হচ্ছে 7 পুরুষের হদিস মানে আমাদের নিয়ে এইটা। হ্যাঁ, সেটা আমার এই বইতে আমি লিখেছি আর কি। এই তো আপনারা কয় ভাই? আমরা হচ্ছে 4 ভাই 5 বোন। বলেন কে কি এরকম? আমার বড় বোন হাসিনা বেগম। এরপরে হচ্ছে আমার এক বোন আছে নাসিম বানু। আচ্ছা, আমি হচ্ছে সৈয়দ বনোয়ার আলী। আমার বড় বোন হাসিনা বেগম শিক্ষকতা করতেন, আর তারপরে হচ্ছে আমার পরে আমার আরেক বোন আছে নাসিম বানু, তিনিও শিক্ষকতা করতেন। তারপরে আমার আরেক বোন নাহার বানু, তিনিও দুজনেই হেডমিস্ট্রি ছিলেন। আর তারপরে হচ্ছে আনোয়ার, সৈয়দ আনোয়ার আলী কেবল এয়ারফোর্সে প্রথমে ছিলেন, তারপরে কেবল ফ্যাক্টরিতে চাকরি করতে করতে রিটায়ার করেন। এটা এরপরে হচ্ছে শাহানা বানু। শাহানা বানু তার সেও শিক্ষকতা করতো, ঢাকাতে
আছে। এরপরে হচ্ছে সেলিনা বানু, সেলিনা বানু হচ্ছে ওই ডাক্তার, ও এখন বর্তমানে কানাডায় আছে, কানাডায়। আর তারপরে হচ্ছে সৈয়দ আশেক রসুল, ইঞ্জিনিয়ার, নড়াইলে পোস্টিং, এখন চাকরিতে আছে। আর তারপর সবচেয়ে ছোট ভাই সৈয়দ মাসুক ইলাহি, এখানে ব্যাংকে চাকরি করতেন, এখান থেকে আমেরিকা চলে গেছেন, ফ্লোরিডায় আছেন, ফ্লোরিডায় ব্যবসা করেন। এইটা বাবা কি? আমার আব্বা ছিলেন হচ্ছে কোর্টের, জাজ কোর্টের একজন ক্লার্ক, বসিরহাট থেকে উনি জাজ কোর্টের ক্লার্ক ছিলেন। এবং কিন্তু জেলা হিসাবে বসিরহাট ওই চব্বিশ পরগনা জেলা হিন্দু প্রধান ছিল, ইন্ডিয়াতে চলে গেল। কিন্তু মাউন্টব্যাটেনের কিন্তু একটা ঘোষণা ছিল যে ওইভাবে হবে না, যেটা আপনার বাবা বরিশালে বসিরহাটে ছিলেন, বসিরহাটে ছিলেন, বসিরহাটে উনি জজ কোর্টের ক্লার্ক ছিলেন। এবং যখন অপশন চাওয়া হয়, যখন দেশভাগ নিশ্চিত হয়ে যায়, তখন অপশন চাওয়া হয়েছিল এবং অপশন দিচ্ছিলেন পাকিস্তানের পক্ষে। তার একটা ধারণা ছিল যে বসিরহাট পাকিস্তান হবে, যেহেতু মাউন্টব্যাটেনের ঘোষণা আছে যে জেলা হিসাবে নয়, যদি কোনো মুসলিম সীমান্ত সংলগ্ন কোনো মুসলিম প্রধান এরিয়া যদি দেখা যায় যে ইন্ডিয়া পড়ছে, তো সেটা পাকিস্তানে যাবে। আবার যদি সীমান্ত সংলগ্ন কোনো মানে বিশাল হিন্দু প্রধান এরিয়া যদি থেকে থাকে, সে ডিস্ট্রিক্ট যদি পাকিস্তানেও যায়, কিন্তু সেটা আসবে ইন্ডিয়ায়। এই হিসাবে কিন্তু বসিরহাট পাকিস্তানে আসবে, এই জন্য আব্বা অপশন দিচ্ছেন। কিন্তু আব্বা দেশ ছাড়তে চাননি, বুঝলেন। কিন্তু দেখা গেল কি যে চোদ্দই ওর পরে যখন ডিক্লেয়ার হয়ে গেল বসিরহাটে, কিন্তু পাকিস্তানের পতাকা প্রথমে ওড়ে, তাই না? হ্যাঁ, খুলনা যেরকম ইন্ডিয়ার পতাকা উড়েছিল, ঠিক বসিরহাটে পাকিস্তানের পতাকা ওড়ে। এবং দুদিন পর কিন্তু পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলা হয়, এবং নামিয়ে ফেললে তখন কিন্তু আব্বাকে পাকিস্তানে অপশন দিচ্ছেন। বিষয়কর ব্যাপার হচ্ছে যে সাথে সাথেই আব্বাকে ময়মনসিংহে ট্রান্সফার করে দিলাম, ময়মনসিংহে ট্রান্সফার করে দিয়ে ওই 15ই আগস্ট রিলিজ করে দিলেন, মানে যেদিন ভারত স্বাধীন হলো সেই দিনই রিলিজ করে দিলেন। এবং আব্বা কিন্তু যদি বসিরহাট পাকিস্তানে হতো, আব্বা বসিরহাটে থাকতে পারতেন না, চলে যেত ময়মনসিংহে। ময়মনসিংহে গেলেন, এইটা আর কি, ময়মনসিংহে গেলেন। খুলনায় কেন, কীভাবে? আচ্ছা, এরপর হচ্ছে কি, এই খুলনায় আসার একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওখানে প্রাণপণ চেষ্টা করেছিলাম টিকে থাকতে। আব্বা কিন্তু ময়মনসিংহ থেকে মাত্র এক মাসের মধ্যে ট্রান্সফার হয়ে সাতক্ষীরা সাব ডিভিশনে চলে আসেন, একদম বসিরহাটের খুব অ্যাডজাস্ট। আব্বার একটা ধারণা ছিল যে উনি প্রতি সপ্তাহে বাড়ি যাবেন, আগে তো এরকমভাবেই চাকরি করতো মানুষ, শহরে চাকরি করতো, পাসপোর্টের কোনো সিস্টেমই ছিল না। আর আমরা বসিরহাটেই থাকবো, আমাদের বাড়িতেই থাকবো। কেন আব্বা এই বাড়ি ছাড়তে চান, এই কারণে যে আব্বা ছোটোবেলা থেকেই মানে সারা জীবন পরের বাড়িতে মানুষ হয়েছেন। আব্বার 6 বছর বয়সে দাদা মারা যাওয়ার পরে দাদি দাদার হচ্ছে সেকেন্ড ওয়াইফ ছিলেন, খুব কঠিন সংকটের মধ্যে পড়েন তারা, এই আত্মীয়র বাড়ি, সে আত্মীয়র বাড়ি। এবং এটা পড়ার কিছুটা কারণ আছে যে দাদি কিছুটা আপরাইট ছিলেন, উনি ঠিক সেই ওই পর্দা প্রথা, অমুক তমুক ইত্যাদি এ সমস্ত মানতেন না। আমরা অনেক বেঁচে গেছি, আমরা 71 সালে ওই দাদি, 71 সালে দাদির, আমরা তো পারতাম না, কিন্তু দাদি আমাদেরকে বিস্মিত করে দিয়ে চমৎকার উর্দু বলতো, দাদির তো শিখার আমাদেরকে কেউ কিছু বিশেষ বলতে পারেনি। তা দাদি ওইভাবে ইয়ে করেছিলেন যে ছোটবেলায় শুধু আব্বাকে নিয়ে এ বাড়ি ও বাড়ি, মানে দাদা মারা যাওয়ার পরে দাদিকে উঠতে, দাদার কিন্তু কোনো বাড়ি ছিল না, জমি ছিল অল্প, কিন্তু কোনো বাড়ি ছিল না। উনি বসিরহাটে আসলে উনি বিভিন্ন জায়গায় চাকরি করতেন, বসিরহাটে আসলে উনি উঠতেন হচ্ছে ওনার শ্বশুরবাড়ি। আচ্ছা, উনি মারা যাওয়ার পরে কিন্তু ওই শ্বশুরবাড়িতে, বিয়ের পরে ওই শ্বশুরবাড়িতেই উঠতে হলো। তখন তার প্রথম স্ত্রী মারা গেছেন, কিন্তু শাশুড়িরা, তার প্রথম স্ত্রীর যে শাশুড়ি মা,
তারা কিন্তু দাদিকে অ্যাকসেপ্ট করতে পারলেন না আর কি। এই নিয়ে একটা সংকট। তারপরে এ বাড়ি ও বাড়ি, দাদি ও বাড়ি ছাড়তে বাধ্য হলেন। তখন ওনার দেওরের যে ওয়াইফ, উনি দাদিকে আর কি নিয়ে, আব্বা এবং দাদিকে নিয়ে কিছুদিন রাখলেন। কিন্তু দু বছর পরে উনি মারা গেলে দাদি একটা সমস্যা সৃষ্টি হলো। এইভাবে আর কি খুব কষ্টের মধ্যে ছিলেন। অনেক কষ্টের পরে আব্বা ওই বাড়িটা তৈরি করছেন। সেটা হচ্ছে দাদি ওই গ্রাম, এটা হচ্ছে বসিরহাটের গ্রাম, হচ্ছে মুক্তিপাড়া পাড়া। হ্যাঁ, ওটা তো মুক্তিপাড়া। এটা হচ্ছে কি, দাদি বাড়িটাও তো তৈরি করতে পারতেন না। হঠাৎ দেখা গেলো কি যে একদম মানে দাদির একটা জিনিস আপনার বলে রাখি, মেদিনীপুরে কিন্তু বিধবা বিবাহ ছিল না। দাদির কিন্তু ছোটবেলায় বিয়ে ছিল এবং ওনার হাজব্যান্ড মারা যান, ছাত্র অবস্থায় তার হাজব্যান্ড মারা যান, আর বিয়েটি হচ্ছিল না। কিন্তু দাদা ওখানে যে দাদিকে দেখে ওই প্রস্তাব দিয়েছিলেন ওনার বড় মামার কাছে, তখন বড় মামা অন্য জায়গায় নিয়ে দাদির সাথে দাদার বিয়ে দেন। এই বিয়ে পরে উনি কিন্তু আর কোনোদিন মেদিনীপুরে যেতে পারেননি, আত্মীয়দের সাথে যোগাযোগ ছিল না। কিন্তু একটা দীর্ঘদিন পর ওনার খালা, দাদির এক খালা বসিরহাটে আমাদের বাড়িতে আসেন। এসে একটা বেশ একটা ভালো পরিমাণ আর কি গয়না দিয়ে বলেন যে বসিরহাটে তোমার যে জমি জমার যে শেয়ার সেটা বিক্রি করে দিয়ে আমরা এই গয়না তোমার জন্য নিয়ে এসেছি। দাদির আবার ছোটবেলায় ওই ঘর চাপা পড়ে ভাই বোন টোন মা বাপ সব মারা যায়। দাদির একটা মাটির ঘর চাপা পড়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, খুব ছোটবেলা থেকেই উনি এটি মানে ওই যে দামোদরের বন্যায় তখন তো সব মাটির ঘর এবং টিনের চাল ছিল আর কি, খুলনার এখানে আসলাম এই কারণে যে আবার চাইছিলেন যে বসিরহাটে যাতে, যার জন্য উনি সাতক্ষীরা আসলেন। কিন্তু খুলনায় কিন্তু আমরা টিকতে পারলাম না, খুলনায় ভালোভাবেই টিকেছিলাম। কিন্তু এখান থেকে যখন এখানকার মানে উদ্বাস্তুরা, হিন্দু উদ্বাস্তুরা যখন দলকে দল বসিরহাটে চলে যেতে থাকলো, তখন কিন্তু তারা আমাদের সব জমি জমাগুলো মানে একটা ছয় বিঘে ধানি জমি ছিল আর একটা ছয় বিঘে বাগান মানে ফলদ গাছের বাগান ছিল। ফলদ গাছের বাগানটা একদম আমাদের বাড়ির খুব কাছাকাছি ছিল, এগুলো কিন্তু সব রিফিউজিরা এসে আস্তে আস্তে দখল করে দেয় এবং পরবর্তী পর্যায়ে সরকার এটাকে রিকুইজিশন করে দখলদারদের ভিতরে এটাকে বন্টন করে দিয়ে দেয়। খুলনার উদ্বাস্তুরা প্রবেশ করলো তিনটে ফ্যামিলি, চলে গেলে তখন আর কি আমার নানার মৃত্যু সংবাদ পেয়ে মা কিন্তু সেখান থেকে যেন আমি বসিরহাট যেতে পারি, আবার আমার শ্বশুরবাড়িও যেতে পারি, তার শ্বশুরবাড়ি হয়ে যেতে পারি। সেই জন্য উনি খুলনায় অফিসার, খুলনায় মানে যখন পোস্টিং হলো উনি বললেন খুলনায় চিত্তকে। তাছাড়া আবার খুলনা অনেক আত্মীয় স্বজন ছিল আমাদের, আত্মীয় স্বজন এবং যারা ওইখানকার যারা উদ্বস্ত পরিবার তারা ম্যাক্সিমাম খুলনায় চলে আসে অনেকেই ওই সময়। আমাদের জমিটা ঠিক সেইভাবে কেনা, আমাদের জমিটা ওইভাবে কেনা যে যারা যে দখল করেছিল, যে হিন্দু পরিবার ভদ্রমূলক ওই বাড়িটাকে দখল করেছিলেন, তিনি কিন্তু একসময় অনুভব করলেন যে বাড়িটা আমি অবৈধভাবে আছি। উনি কীভাবে সুযোগ খবর পেয়ে, আব্বার খবর পেয়ে উনি এখানে চলে আসেন এবং তিনি বললেন দেখেন আমার তো সংসার আছে, আমিও তো ছেলেমেয়ে আছে, আমিও চাই এমনভাবে আমি এ করতে চাই না যাতে আমার এই বোঝা নিয়ে আমি বাস করি। সেই জন্য উনি বললেন কি আপনি আমার কাছে বাড়িটা বেচেন, দেখেন আমি এই টাকা দিতে পারি। তখন উনি কিছু টাকা দিচ্ছেন, সেই টাকার ভিত্তিতে আমরা আসলে এই জমি কেনা এবং দাদিরও কিছু জমি, হ্যাঁ জমিটা কেনা, সেই টাকা এই জমিটা কেনা হয়। তখন আমরা পেয়েছিলাম হচ্ছে আব্বা পেয়েছিলেন 3,500 টাকা, এখানে আসলে হয়ে গেল 4,000 টাকা। কিন্তু উনি ওই ভদ্রলোক কিন্তু আব্বা তো বারবার জমি উদ্ধারের জন্য, বাড়ি উদ্ধারের জন্য কিন্তু ইন্ডিয়ায় যাচ্ছেন, বসিরহাটে যাচ্ছেন।
সবাইকে নিয়েও একবার গেছিলেন, এই আনোয়ার বউ ছোটবেলায় এরাও মার সাথে গেছিল, কিন্তু বাড়িটা উদ্ধার করতে পারেনি। তখন ওই ভদ্রলোক একদিন আমাদের বাড়িতে আসেন, সেই হিন্দু ভদ্রলোক, মানে কিষাণ মুখার্জি, তিনটে পরিবার উঠেছিল, তার ভিতরে মুখার্জি পরিবারে উনি এখানে আসেন। আসার পরে উনি আর কি আব্বাকে বলেন যে আমি স্বভাবতই তাকে আমাদের বাড়িতে দেখে আব্বা খুব খুশি হননি, কিন্তু সে বলে যে আমি জানি আপনি বাড়িটা উদ্ধারের চেষ্টা করছেন, কিন্তু দেখেন আমিও তো সব কিছু ফেলে ফেলে ওখানে গেছি, আমরা এটা আমার এখন খারাপ লাগে বাচ্চা কাচ্চা নিয়ে আপনার এটা, আর আমিও বুঝতে পারছি যে আপনিও ছেলে পেলে নিয়ে পথে পথেই ঘুরতেছেন, তো আমার কাছে এই টাকা আছে, এটা দিয়ে আপনি কি আমার বাড়িটা লিখে দেবেন? তখন আব্বা তো আকাশে হাত চাঁদ হাতে পেলেন, মানে 3,500 ইন্ডিয়ান টাকা, তখন তো বিশাল অ্যামাউন্ট মনে হয়, তখন ওইটা আমলে সেই আলোকে সেই টাকাটা দিলেন। কিন্তু এখানেও একটা সমস্যার সৃষ্টি হলো, আমাদের আত্মীয় স্বজনরা সবাই বলে যে তোমাকে তো ওই পেশা নিয়ে মেরে ফেলবে, টাকা তো পাবাই না, জমিটা লিখে দেওয়ার পরে তোমার মেরে ফেলবে। আব্বা বলে আমি তো আর কিছুই করতে পারবো না, অতএব আমি একটা রিস্ক নেবো। আব্বা কিন্তু চলে গেলেন, এবং চলে গেলে কিন্তু উনি কিন্তু বিশ্বাসতার সাথে টাকাগুলো দিলেন। তারপরে আব্বা এখানে এসে, এখানে যে আমরা যে এই যে একটা বিল 3 বিঘে জমি কিনলেন, এই 3,2400 দিয়ে আব্বা কিন্তু এই জমিটা কিনলেন। এখানে একটা জিনিস ছিল, তখন কিন্তু 3,000 খুলনার এই কাছাকাছি এই যে পাশেই টুৎপাড়ার এখানে একটা বাড়ি কিন্তু আমরা পাচ্ছিলাম, অল্প জায়গার পরে বাড়ি, কত 5-6 কাঠা জমির পরে একটা বাড়ি, কিন্তু আমার চিন্তা করছে যে ওই বাড়িটাই নেবে। এখন দেখা গেল যে হঠাৎ একদিন আব্বা বললাম কি যে আমি একটা জমি কিনে ফেলেছি 3 বিঘে, তো তুমি এতে দিয়ে 3 বিঘে তাহলে একটু বিল জমি। তারপরে এসে দেখে দাদি আর মা খুব রেগে গেছে, রেগে বসে যে বলছেন যে দাদি আব্বার বললেন যে কাই স্যার, মানুষ তো বাচ্চা কাচ্চা নিয়ে একটা গাছ তলায়ও দাঁড়ায়, কিন্তু তোমার এখানে তো একটা গাছও নেই, একটাও গাছ। তখন কিন্তু আব্বা একটা কথা বলেছিলেন, ধীরে ধীরে সব হবে, গাছ লাগানো হবে, গাছ হবে, পুকুর কাটা হবে, ঘের হবে, এই ঘর হবে। আমার আব্বার খুব শখ ছিল পুকুর, একটা কথা বলছেন আমার দল ছেলে মেয়ে তাদের প্রত্যেকের জন্য তো কিছু না কিছু একটু না একটু জমি দরকার, এই আর আমার আব্বা হচ্ছে পুকুর ঘাট, ঘর বাড়ি হয়নি মাটির ঘর, কিন্তু পুকুর ঘাটটা আব্বা নিজে হাতে করে গেছেন, এইখানে নামাজ পড়তেন আব্বা, আর আমরা তখন তো খুবই এ করে, আর এই পুকুরটা আব্বার খুবই শখের, কিন্তু আব্বা বাড়ি করা হলো ওই কত সালে 57 সালে বাড়ি করে আব্বা আসলেন, কিন্তু এই তখন আর পাকা ঘর করা হয়নি, এই দুটো মাটির ঘর করে থাকলাম। তারপরে ওই তুমি এখানে প্রেম কানন বানাচ্ছ, আব্বা তাদেরকে এটা বলেছিলেন যে পুকুরে যখন পানি ভরে যাবে আমি ঘাট তৈরি করতে পারবো না, কিন্তু বাড়ি আমি ধীরে ধীরে তৈরি করতে পারবো, এবং এইভাবে করেছিলেন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের স্মৃতিটা কি আমাদেরও খারাপ লেগে গেলো, এইরকম হাঁটু কাদা ভেঙে সেন্ট জোসেফ স্কুলে, করতে গার্লস স্কুলে যেতে হয়, আমরা কিন্তু আব্বার এই সিদ্ধান্তটা পছন্দ করিনি, তখন তো বুঝতে পারিনি আব্বার পয়সা কম ছিল, নিজে হাতে কিন্তু গাছ লাগাতেন, নিজে হাতে মাটি কুপা কি পরে মাটি কুপিয়েছেন ছাওয়া পুকুর থেকে, তারপরে আমি কিনে নিয়েছিলাম ওই যে কোটের ওখান থেকে, আব্বা বললেন যে যাও ভালো নারকেলের চারা পাওয়া যাচ্ছে নিয়ে আসো, আর একটা আম গাছ মাত্র আছে আব্বার লাগানো, আর আব্বার লাগানো আর কোনো গাছ আপাতত নাই। মার কাছে থাকার পরে তখন ওই আব্বা কিন্তু তখন আসতেন, তার ভিতরে আমার 2 ভাই বোন মারা গেল, একবার 7 বছর একটা, মানে অল্প দিনের মধ্যে 2 ভাই বোন মারা গেল, এবং আব্বা তখন ওই সাতক্ষীরে থাকতেন, ওই বোনটা 7 বছর ছিল, তো ডালিম খেতে চেয়েছিল আব্বা দিতে পারেনি, তাই তো খুব কষ্ট, হাটে পানি জমেছিল তার। তারপর ও মারা গেল, পরে ভাই মারা গেল, ছোটো একটা এর ছোটো একটা ভাই ছিল সে মারা গেল, তখন মা তো খুব পাগল হয়ে গেলো, সেই সময় আবার আমরা চলে আসলাম বসিরহাটে, কিন্তু তখন ওই আব্বা আসতেন সাতক্ষীরে দিয়ে আসতেন। ও শেষে একদিন ওরা বর্ডারে বললো যে এই শালা পাকিস্তানের গুপ্তচর এর আগে শেষ করতে হবে আব্বার দিকে, আমার আব্বা একটু ভীতু মানুষ ছিল, আব্বা তখন বললেন কি মারে এসে বললেন কি আমি তো আর আসতে পারবো না, এখন তোমরা চেষ্টা করো কি করে চলে যাও, তোমরা চেষ্টা করো কি করে চলে যাও। তখন নানা হচ্ছে জেলা স্কুলের টিচার ছিলেন,
কলকাতার অনেক পরিচিত ছিল, ওনার ছাত্রটাত্র ছিল, ওই নানার তখন তখন নানা তখন অসুস্থ ঠিকই, ওই নানা অসুস্থ সংবাদ লিখে অসুস্থ লিখে ওই এটা দিয়ে, তার আগে একবার দল বেঁধে আমরা চলে যাচ্ছিলাম, আমার চাচা নিয়ে যাচ্ছিল কিন্তু যেতে পারিনি, ওই ঘুষতে এসেছিল, তখন শেষে মা আর আমার এক চাচি, চাচা চলে গেছিলেন কী কারণে যেন ওই বাংলাদেশে, কিন্তু চাচি ছিলেন, তার আবার অনেকগুলো ছেলেমেয়ে, চাচি খালি মারে বলেছিলেন যে তুমি আমার বোন বলে নিয়ে যাও, হ্যাঁ বোন বোন বলে দুই বোন বলে যাচ্ছি আর কি। তারপরে সেইটা ওই হাসনাবাদ ঘাটে যাওয়ার পরে এখন কিটি করেছে ভাই একটু বেশি জানে, কিন্তু আমি যা শুনেছি ওই মার কাছে একটা গহনার পুটুলি ছিল, গহনার পুটুলি, তখন বললো কি এই গহনা দিয়ে যেতে হবে, নেওয়া যাওয়া যাবে না, তখন বললো না গহনা আমার দেবো না, আমি ইসামতি নদীতে ফেলবো, তা দিইনি। তখন কোথার থেকে কি করে নানার একটা ছাত্র টাত্র বেরোলো, তখন তারা আর কি ওই দিল তার দিল, কিন্তু আমাদের একটা নৌকায় উঠাই দিল, আমরা তখন দুই পরিবার, আমরা আমি ছিলাম আমার এই বোনারে আর আমার সে মেচাসের ছেলেমেয়ে, আমাদের কিন্তু দেভাটা ঘাটে নামালো না, যদি পাকিস্তানের ঘাট একদম ওই ওখানে নামালে দেখা যাচ্ছে যে ওখানে শোনা যাচ্ছে যে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী তারপরে নামাই দিল কোথায়, ইন্ডিয়াতে আগত কোনো লোকের ওই ডাক্তার যদি বাধ্য হয় আমরা ওই আমাদের নামাই দিল দুবাই লাগে এই আপনার শ্রীপুরের কাছে ওই বিধানচন্দ্র রায়ের বাড়ির কাছে হয়েছে কি এমন অবস্থা হয়েছে যে মাদের দেবাটা থেকে কিন্তু মা যে বাবার বাড়ি কিন্তু মাত্র দু মাইল, কিন্তু তখনকার ধরেন আজ থেকে ষাট বছর আগের কথা, তখন যোগাযোগ ব্যবস্থা কি ছিল, কোনো যোগাযোগ ছিল না, মেট্রো পথ ছিল, হয়তো গরু গাড়ি চলতো, কিন্তু সেই গরু গাড়ি পর্যন্ত দেবাটা পর্যন্ত আসা খুব কষ্ট ছিল, তখন বাধ্য হয়ে ওই সমস্ত লোক দিয়ে নিয়ে স্বাধীনতা মানে পাকিস্তানের দেশ ভাগের পরে 1950 সালে যখন আমরা আমার আব্বা মা এবং আত্মীয় স্বজন বুঝতে পারলেন যে আমরা মুসলমান হিসাবে আমাদের আত্মপরিচয়ের মাধ্যমে যে পাকিস্তানের স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন করার জন্য আমাদের পাকিস্তান যদি এখানে দেশের থেকে যাওয়া আর থাকা যাবে না, আমাদের পাকিস্তানে যেতে হবে, সেই সময় 1950 সালে আমার মা বেরিয়ে পড়লো, আমরা তো আগেই চলে এসেছিলেন, পরবর্তী পর্যায়ে মা আমাদের নিয়ে বেরিয়ে আসছেন দুই ছেলে মেয়ে, আমি তখন খুবই ছোটো, আমার বয়স তখন বয়স দুই তিন বছর বড় বয়স হবে, ওইটা উনি এই জন্যই করেছিলেন যে এবং উনি প্রথমে বাপের বাড়িতে উঠে যাচ্ছিলেন, উনি তখন ওনার যোগাযোগের রাস্তা ছিল বৈশাখ থেকে হাসনাবাদ, হাসনাবাদ থেকে ফেরি নৌকা যোগে দেভাটা, দেভাটার থেকে মাইহাটি বলে যে গ্রামে মার বাড়ি, উনি যোগাযোগ ব্যবস্থাটা মোটামুটি সহজ ছিল বলে উনি মনে করেছিলেন এই পথে আসা যাবে, যাওয়া যাবে, দিনে দিনে পৌঁছে যাওয়া যাবে, কেন এই পথেই তারা আগে গিয়েছে, অনেকবার যাতায়াত করছে, এই পথটাই ছিল আমাদের আসল যোগাযোগ ছিল, ঢাকার সাথে তো তখন তাদের কোনো যোগাযোগ ছিল না, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, ওই পথটা এবং কলকাতা কেন্দ্রিক ছিল তখন এই এলাকাগুলো, তখন ওই যে আমাদের কথা আমি আমার ভাইও স্মৃতি কথায় লিখছি, আমিও একটা ছোটোখাটো স্মৃতি কথায় লিখেছি কীভাবে মারা কীভাবে সেই দেবাটাই এই পৌঁছালেন সে কাহিনিটাও আমার মনে অল্প একটুখানি টাচ দিয়ে গিয়েছে, তো ওই যখন ওই আমার মারা ওই যে আমার চাচির সাথে আসলেন তখন ওখানকার কাস্টমার যে ছিল তারা বললো কি আপনারা আপনাদের আপনাদের যেতে পারো আপনাদের সাথে কী আছে, তারা বেশি উৎসাহ মালপত্র কি নিয়ে যাওয়া যাচ্ছে, তো মা বললো কি আমার সাথে কী আছে, দেখছেন তো এই আছে, বলে সোনা দানা যদি কিছু থাকে থাকে সেগুলো দিয়ে যেতে হবে, তারা সোনা দানা নিয়ে যেতে পারবেন না, মা বললেন আমি ধরনের কোনো আইন কানুন নেই যে এরকম আমি আমার ব্যক্তিগত সোনা কানা আমার বিয়ের পাওয়া সোনা কানা আপনাদের কাছে দিয়ে যাবো, বলে না এটা আইন নতুন হয়েছে বা এই ধরনের আইন আছে, তখন ওই মা বাবা বললেন কি আমরা এবার এ দেবো না, বলে আমি যদি না দিই তো আপনি কী করবেন, বলে আপনাকে ফিরে যেতে হবে, তবে আমি ফিরেও যাবো না আর আমি আপনাদের সঙ্গে দাঁড়াও দেবো না, আমার যা যা সন্ধ কানে কাটে গেছে আমি নদীতেই ফিরে যাবো, তখন তারা ওই সময় মার এই দৃঢ়তা বা এ দেখে মা ওই সময় মা নাইন পর্যন্ত পড়াশোনা করছিলেন সেই আমার বাপ ছিলেন তার স্কুল শিক্ষক এবং সেই যশোরে উনি টাউনই মানুষ হয়েছে আমার মা, তার বাপ ভিতরে একটা চেতনা বোধ ছিল, সেই চেতনা আর কি উনি ওই মানে ওই সমস্ত জিনিসটা ফেস করতে পারছিলেন, তাহলে ঠিক আছে, তখন আরে তখন ওই কথা শুনে দেখা গেলো যে ওই কাস্টমার অফিসার আমার মা একজন যশোরে পরিচয় বলে আপনি যাবেন করে আসলে, তখন ওনার মা যে মামারা ছিল মার মামারা কিন্তু বেশ প্রভাবশালী মানে ছোটো জমিদারের তারা জমিদারের দেবাটা কাজীমহল তারা জমিদার জমিদার ছিলেন এবং তাদের নাম বললেই হ্যাঁ ওরা চেনে গেছে এবং তারপর তারা আপনার বাবাকে দেওয়া তখন বাবার পরিচয় দিচ্ছে, বলে আপনার ফাদার যশোরের স্কুলে ছেলে স্কুল চাকরি করতো হ্যাঁ শিক্ষক ছিলেন বলে হ্যাঁ ছিলেন, তাহলে কিছু মনে করবেন আপনি যান ওদের রাতা ওদের
সঙ্গে সঙ্গে ওদের সব চেহারা পরিবর্তন, কী করে গরু গাড়ি জোগাড় করে দেবে, কী করে মাকে হেল্প করবে। হ্যাঁ বলে আপনি কিছু মনে করেন না, আপনার করবে তারা জোগাড় করে যন্ত্র করে দিল, কেন না তারা বলবে কি আপনি কিছু মনে করেন, আপনার ফাদার ছিলেন আবার আমি শিখতো আমি ওই স্কুলে আমি বললো কি যে আপনি নৌকা ধোঁয়া লাগে বেরিয়ে ওখান থেকে চলে আসার পরে বলেছিল, তখন বললো কি এখানে নামাই দিলি, মানে বলে ওদিকে যাওয়া যাচ্ছে না ওখানে দিলি হয়তো সেই দু মাইলের কষ্ট আমার মার মুখে আমি সারা জীবন শুনেছি। তা আবার এর পরিপ্রেক্ষিতে 71 সালের কথা মনে হয়, 71 সালে বহু লোক এখানে চিহ্ন রাজা দিন রাত হাঁটতে পড়তে তারা সেই কষ্ট যখন আমি মানে কত ভিতর থেকে গেছে মানুষ তারা বাংলাদেশে। আপনি আগে একটা প্রশ্ন করেছিলেন খুলনা আমরা কেন এলাম, আমার বর চাচা কিন্তু খুব পুরনো আমলের মানুষ, ইংরাজি শিক্ষার বিরুদ্ধে ছিলেন, তিনি কিন্তু আব্বাকে এবং আমাদেরকে চাচ্ছেন যে আমরা দেবাটায় যাই, আর মা এবং দাদির ইচ্ছা যে আমরা ওখানে যাব না, মানে আমরা খুলনায় যাব সেনাটিতে যাব, উনি সেনাটিতে আসেন, এইটা নিয়ে হলো খুব একটা দ্বন্দ্ব আর কি, দ্বন্দ্ব কিন্তু যে দ্বন্দ্বটা হলো দ্বন্দ্বের শেষ পর্যন্ত মা জোর করে একটা গহনা নৌকা জোগাড় করে আমরা কিন্তু সেনা থেকে রওনা দিলাম, চার ফ্যামিলি ওই সেটা আমার নানা মারা গেলেন, ফ্যামিলি নানা মাত্র কয়েকদিন মারা গেছেন সেখান থেকে, কিন্তু বটদলের ওখানে এসে কিন্তু আমার বটচাচা কিন্তু আবার আমার মেয়ে থেকে পাঠিয়েছেন যা ওদেরকে আবার নিয়ে এসে দেবে, কিন্তু আমরা চলে আসলাম। তো তখন আর কি উনি খুব রেগে গেছিলেন, মার পরে উনি বলেছেন যে আমাদের পরিবারের কোনো বউ পুরুষ মানুষের বিরুদ্ধাচরণ করবে, আব্বা কিন্তু তার বড় ভাই খুব পছন্দ করেন, আপনি কিছু বলতে পারছেন না, কিন্তু তিনি চাচ্ছেন যে ছেলেরা লেখাপড়া শুরু, কিন্তু ওখানে যে যে লেখাপড়া হবে না এটাও কিন্তু তার একটা মৌন সম্মতি, কিন্তু ভাইয়ের বিরুদ্ধে আচরণ করতে পারছেন না, তখন নৌকা ঠিক করে দিলেন, বলে তোমরা যাও যাচ্ছে না তোমরা চলে যাও সেনাটিতে। এই আমরা 4 দিন আমরা সেনাটিতে আমাদের ওই যে ছিলেন বললাম বক্তা ছিলেন উনি অনেক বাড়ি আছেন, চিঠিটা যে দেখো দেশ ছাড়ার পরে আমরা তো কপতর্ক শূন্য, ইসামতি পার হয়েছি, আমাদের ওখানে যা ছিল না কেন এখানে আমাদের কিচ্ছু নাই, এখন ছেলে মেয়েরা মানুষ হলে ছেলেরা উনি আবার মেয়েদের লেখাপড়ার একদম পক্ষ দিতে না, ছেলেরা মানুষ হলে তারাই হবে আমাদের সম্পদ। এবং তারপরে আমরা এখানে চলে আসবো, এখানে দৌলতপুর কলেজ আছে, সেনাটি স্কুল আছে, জিনিসপত্র সস্তা, আমরা এখানে চলে আসবো, আর বড় বড় বাড়ি ফাঁকা আছে। তখন আমরা সেনাটিতে গেলাম কেন, খুলনায় না এসে, সেনাটিরা কিন্তু প্রথমে খুলনায় আসেন, খুলনা এসে উনি তো একটা বিশাল পশা ছিল, বসে একটা মুক্তারি করতেন, মাসে 800 টাকা সে আমলে আয় ছিল, খুলনা এসে তো 8টা টাকাও তো দিনে আয় করতে পারেন না, তখন উনি কি উনি আর কি সেটা বলে যে এই ভাড়া বাড়ি দিয়ে তো থাকা যাবে না, তখন উনি ওনারা এখানে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তার কাছে আর কি ওনারা বললেন যে এখানে তো বহুত খালি বাড়ি পড়ে আছে আমাদেরকে বরাদ্দ দেন, তখন উনি বললেন আমি দুঃখিত যে আপনারা আপনি তো সরকারি চাকরি করেন না, আর যারা যারা আপনার সরকারি চাকরি করেন তারা এত ছোট চাকরি করেন যে খুলনার কোনো বাড়ি বাড়তে আমার সম্ভব না, তবে আপনারা সেনাটি যান বড় বড় বাড়ি পড়ে আছে, আপনাদের যে কোনো বাড়িতে যেয়ে ওঠেন আপনাদের পছন্দ মতো, এবং ওইখানে বলে ওটা একটা সমৃদ্ধ এলাকা, বলে যে ওইখানে আপনাদের বাড়ি থাকেন এবং ওই বাড়ি আমি আপনাদের নামে ধীরে ধীরে বরাদ্দ দিয়ে দেবো। তখন কিন্তু স্বেচ্ছাচারা চলে আসেন ওখানে, এবং স্বেচ্ছাচারের সাথে যেহেতু স্বেচ্ছাচারা এসছেন পরে আমরাও সেখানে যাই, যে মা হতভম্ব হয়ে যান যে জঙ্গলের মধ্যে এসে পড়ে, কেন সেনাটি একসময় সমৃদ্ধ, কিন্তু ওই যে সেনাটি সমৃদ্ধ হলো কেন, সেন বংশের দ্বারাই, লক্ষণ সেন যখন পালিয়ে আসেন তারপরে মুসলমানদের আক্রমণ ধীরে ধীরে পিছতে পিছতে কিন্তু তাদের বংশধররা কিন্তু সেনাটি তার সময় নিয়ে এসেছিল অনেকেই।
যার জন্য ওটার নাম মেধাটি। কিন্তু তারপরে যে ওই যে সুন্দরবনের যে জলদস্যু এই হারমাদরা, এরা কিন্তু ওই সেনাটিকে আবার বিরান করে ছেড়ে দিল, মানে চারিদিকে নদী, তাদের আক্রমণ সুবিধে সেনাটি বিরান হয়ে গেল এবং পরিত্যক্ত হলো। তত দেশভাগের পরে তো সমস্ত সমৃদ্ধ চলেই গেছে। আমরা আমরা প্রথমে ওই যে ধীরেন সিং এর বাড়িতে, দোতলা বাড়িতে স্বেচ্ছাচারা ছিলেন, ওই বাড়ির নিস্তার দিয়ে আমরা উঠলাম। পরে পিছনে একটা চ্যাটার্জি বাড়ি ছিল, এই চ্যাটার্জি বাড়িতে পাঁচটা চারটে রুম, চমৎকার নতুন বাড়ি, সিঁড়িঘরটা হয়নি, দুপাশে ওই বাড়িতে যে তারা সবকিছু ছেড়ে চলে গেছে, আমরা চলে গেছি। ওই বাড়িতে কিন্তু একটা তাদের ঘরে বড় একটা লাইব্রেরি ছিল, তাদের ঘরে বড় বড় দুই লাইব্রেরি, যে আমি কিভাবে নষ্ট করি। হ্যাঁ, ওই আমরা নরনারী বড় বড় বই, আচ্ছা তখন তো বুঝিনি, তারপরে অনেক ফার্নিচার পত্র সব ছিল। আমরা যখন চলে আসলাম সেনাটির থেকে, ওই যে যারা দাদা এসে দিন, তারা কোন দুঃখে তারা আসলো না, খোঁজ দিল না, এটা আমার কাছে একটা। তাদের বাড়িতে আসার পরে আমরা যখন ওখান থেকে বরিশাল চলছিলাম, চলার আগে আব্বার নৌকা ডুবি হলো। হ্যাঁ, আব্বার নৌকা ডুবি হলো, সেনাটিতে দুই মাইল যা আসা করতে হয় ডেলি, নৌকা ডুবি হলো এবং আব্বা মা খুব কান্নাকাটি করলেন, আমরা খুলনা চলে আসলাম। আমাদের খুলনা চলে, তখন কিন্তু আমাদের পরিবার কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে। আমি কিন্তু, আমি আমার এক বোন আর আমার দাদি ছিলাম কিন্তু সেনাটি, কারণ সেনাটির বাড়ি কিন্তু তখন আমরা রিকুইজিশন আমরা পেয়ে গেছি, প্রায় পেয়ে যাচ্ছি, বুঝলেন না, কিন্তু অর্ডার হতে বাকি। সেই সময় দেখা গেল কি, যে আমি এখানে আমি ভালো ছাত্র ছিলাম, সেনাটি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু অভিভাবক না থাকলে যে অবস্থা হয়, আমি একটু এবং শহরে যে আব্বা একটা আনোয়ারি মজার বলে নিই, আমি আব্বা মজার আব্বা করলেন কি, ওই আমি তো বাড়িতে দাদিকে খুব অত্যাচার করতাম, পড়তাম না, টইটো করে ঘুরে বেড়াতাম, তখন দাদি আব্বার কাছে চিঠি লিখতেন এবং চিঠি লিখতেন আমার দ্বারা, আমি তো বিপদে পড়ে গেলাম, কিন্তু আমি এইসব চিঠিগুলো সব উল্টো লিখেছি স্মৃতি থেকে, মানে দাদি হয়তো লিখেছেন যে সে খুবই বাদ্রভ করে, আমি হয়তো লিখেছি সে খুবই ভালো ছেলে এবং ভালোভাবে লেখাপড়া করে। আসলে দাদি রেগে গেলেন, দাদি শেষ পর্যন্ত আমার স্বেচ্ছা ছোট চাচাকে দিয়ে একটা চিঠি আব্বার কাছে পাঠালেন, যে তুমি ওই চিঠি তার নিজের হাতে পৌঁছে দেবে, এবং সেই চিঠিও আমি সেইভাবে লিখে দিয়েছি। দাদি দাদি কিন্তু উর্দু ভাষী ছিলেন, বাংলা কিন্তু পড়তে পারতেন, কিন্তু বাংলা লিখতে পারতেন না, বিশেষত জড় নলেখা আমি লিখতেই পারতেন। তখন পুরো বাংলা, পুরো বাংলা, পুরো উর্দু, কিন্তু আমার দাদার দাদারা পর্যন্ত উর্দু ভাষায় আর কি এসছেন। তারপরে যখন ওই চিঠি নিয়ে স্বেচ্ছাচার দিলেন, তখন স্বেচ্ছাচার আব্বার জিজ্ঞেস করছিলেন যে কেসা তোমার মা তোমাকে বারবার যেতে বলছেন, মনোয়ার এরকম করছে, তোমরা তুমি যাচ্ছ না কেন? তাহলে না মনোয়ার তো বেশ ভালোভাবেই আছে। তখন বলে যে এই তো এই যে দেখো যে চিঠি লিখেছে কেমন সুন্দর আছে, তাহলে না যাও, সে একদম সম্পূর্ণ এরকম হয়ে গেছে। এবং এটা শুনে কিন্তু একদম খুব হতাশ হয়ে পড়েন, এবং পরে রোববারে সোজ একদম সেনাটি যে আমার বলে যে আমার বাড়ি দরকার চলো, এই তারপরে ওখান থেকে আমাদেরকে নিয়ে আসলে। আর একটা কারণ আছে, আর একটা কারণ আছে, আমার মা হচ্ছে কি আর বাবা দুজনে শহরে, আমাদের যে বসিরহাটে যে বাড়িটা সেটা কিন্তু শহরের উপকণ্ঠে, শহরের কাছে, এর গ্রামে না, উনি মানে আর মা এই রকম, এই যে আমরা যেখানে আছি, তারপরে ধরেন টাউনটা হচ্ছে ওই যে পিকচার রাসার ধরেন টাউন, এক মানে টাউন, আমি টাউন হতে এক এক মাইল ওই আমাদের বাড়ি, তার তারও কোপ এর এক মাইল হবে হয়তো। আর মা হচ্ছে ছোট ছোটবেলা কেটেছেন যশোর টাউনে, তার বিয়ে হয়েছে এই টাউনই, একটা উনি বসে সেনাটির মধ্যে একটা মানে যখন সন্ধ্যা হয়ে গেল অন্ধকার, কাছেই মোষ খুলনা শহর, সেই সময় শুনছাম শহর, সেখানে স্কুল আছে, কলেজ আছে, বৈদ্যুতিক লাইট আছে, সিনেমা হল আছে, সিনেমা হল আছে, হ্যাঁ, ভীষণ ম্যালেরিয়া তো স্কুলে গেলেই জ্বর নিয়ে বাড়ি, হ্যাঁ, সিনেমা হল আছে, এমন একটা আকর্ষণ ছিল। তারপরে আমার যে ব্লু তো পড়ে না, তারপরে আমার নানা ছিলেন, ম্যালেরিয়াই পড়ে, আচ্ছা আমার, তারপরে আমার নানা বা নানা না ছিলেন এখানকার ওই আমার মার মামা কালেক্টরেট, হ্যাঁ আমার নানা, সরি আমার মামা, মামা নানাই তো, নানা তো ছিলেন হচ্ছে কালেক্টরেট ব্যান্ড বিশ অফিসার, উনি ওই উনি ওই এতে ওইটা কি শ্রীনগরের মাথায় এক বাড়িতে উনি রিকুইজিশন করে বাড়িতে উনি থাকতেন, সে বেটা দোতলা বাড়ি, পাকা দোতলা বাড়ি, ওই বাড়িতে উনি ওখানে হঠাৎ পশ্চিম হয়ে গেল রংপুরে, উনি বললেন কি তোমরা কোথায় উঠবে, এই বাড়িতে উঠো। সেই বাড়িতে আমরা যখন উঠলাম, তখন আমার নানারা সমস্ত খাওয়া চেয়ার টেয়ার পালং খাট সব কিছু রেখে গেছে, সেখানে সুন্দর রাস্তা, আমাদের স্কুল কলেজ
আছে সবুজ বিনোদন আছে সিনেমা তখন প্রধান বিনোদনের একমাত্র আকর্ষণ সেখানে সিনেমা দেখতে যেতেন এই আকর্ষণ মনে হয় সেনাটি পেতেন না আমার মা কিন্তু আমার মা ছিলেন আপরাইট যদি আমার আব্বা একটা কথা বলেছিলেন আমরা তো ইন্ডিয়া থেকে সব খেলে আসলাম আমার আব্বা বলেছিলেন যে এখানকার কোন ঘর ভর্তি ফার্নিচার আব্বা বলেছিলেন যে কোন জিনিস এখান থেকে নেব না আমরা ফেলে এসেছি তারা এরাও একদিন ফেলে গেছে এরকম আমরা একটা সুতো পর্যন্ত আনেনি বুঝতে পেরেছেন কিন্তু আমরা কিছু বই টই সিডি সিডি ছবি টবি দেখতে হ্যাঁ তারপরে এসে আমরা বাংলা বিভাগ কি অনিবার্য ছিল আমার তো মোটে মনে হয় না কেননা অনিবার্য ছিল দেখেন বাংলা বিভাগটা আমার ধারণা যে মোটেও অনিবার্য ছিল না কেননা বাংলা হিন্দু মুসলমান তো আমরা তো বসিরহাটে হিন্দুরা ছিল কর্পোরেশনের নির্বাচিত হিন্দুরা কিন্তু এলাকা কিন্তু মুসলিম প্রধান তার কারণ হচ্ছে মুসলমানদের ভোটই তারা পেতেন হিন্দু দাঁড়াতেন হচ্ছে দুজন চেয়ারম্যান পদে দুজন দাঁড়ালেন দুজনেই কিন্তু মুসলিম ভোট পেতেন এবং যারা 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 নিকরিদের সমর্থন পেতেন তিনি জিততেন মাওলানা রুহুল আমিন সাহেব ওই নিকরি পরিবারের ছিলেন তারাই জিততেন কিন্তু কোনোদিন সাম্প্রদায়িকতার কোনো কিছু ইয়ে দেখিনি যেখানে আমি গিয়েছি পরবর্তী পর্যায়ে যখন বড় হয়ে আমি দেখেছি যে আমি কোথাও কিন্তু এই ধরনের কোনো সাম্প্রদায়িকতার ব্যাপারটা খুব তীব্রভাবে দেখিনি হ্যাঁ আমরা তখন ওই যে প্রচার প্রবাগান্ডা মানে তখন সাম্প্রদায়িকতা তো একচুয়ালি খুব বেশি ওই হিন্দু মুসলমান এটা নিয়ে কথাবার্তা হচ্ছিলো অনেক কিছুই হচ্ছিলো এবং অনেকের ভিতরেই যেমন আমিও স্লোগান দিয়েছি লর্ড কেলেঙ্গে পাকিস্তান হিন্দুদেরকে হিন্দু বলতাম না মালাউন বলতাম এটা হচ্ছে শেষের দিকে কিন্তু মালাউন কি জন্যই বলি তা না এই স্বেচ্ছাচার কিন্তু মুসলিম জেনারেল ছিলেন কিন্তু আমাকে কিন্তু খুব এই ব্যাপারে যেমন আমরা যখন সেনাটিতে নামি তখন একটা ঘর উঠছিল তা আমি জিজ্ঞেস করলাম যে মা জিজ্ঞেস করলাম যে মনে হয় এখানেও কি এখন এইসব চলছে তাহলে না এটা ঠিক না এটা হঠাৎ করে তারা খুশবত যারা যাদের বাড়ি তারাই জানিয়ে দিয়ে গেছে কিন্তু আমি যখন আমার চাচাত ভাইয়ের কাছে শুনলাম যে এটা হিন্দুদের বাড়ি হাততালি দিয়ে উঠলাম তখন হ্যাঁ হিন্দুদের বাড়ি পুড়ছে হাততালি দিয়ে উঠলে স্বেচ্ছাচার আমাকে জিজ্ঞেস যে হাততালি দিলে যায় আমি যে এটা তো হিন্দুদের বাড়ি তাহলে তাতে কী হলো তাহলে বসিরহাটে ওরা যে আমাদের ইমাম সাহেবের বাড়ি পুড়িয়ে দিয়েছিলো তো তখন খারাপ লেগেছিলো আমি যে হ্যাঁ খুব খারাপ লেগেছিলো তাহলে এখনও তো লাগা উচিত এখনও তো সেই সেভাবেই লাগা উচিত হুম তা তোমার আনন্দ পাওয়ার কিছু নেই তা এরকম ছিল এবং আমরাও আমি দেখেছি আমার মা আব্বা কোনো কোনো আত্মীয় স্বজনকে যে যে কী করুন না কেন কোনো সময় ওই সাম্প্রদায়িক কথাবার্তা বলতেন না কিন্তু তার ভিতরেও কিন্তু ছিলেন সাম্প্রদায়িকতা যে কিছু ছিল না তা না যেমন আনোয়ার বলছিল 71 সালের কথা আমার এক চাচা আব্বার বন্ধু কিন্তু তিনি কিন্তু ওখানে কংগ্রেস করতেন এবং ওখান থেকে এসেছেন কিন্তু অনেক পরে কিন্তু এখানে এসে তিনি ভেটারান মুসলিম লীগ হয়েছেন উনি সাতক্ষীরা ওনার জমি ছিল সাইকেলে করে এখানে আসতেন এসে আমাদের বাড়িতে এসে উঠতেন ধানের জমি টমি দেখে আমাদের বাড়িতে এসে উঠতেন উঠতেন কী কারণে আব্বার এখানে এসে এক কাপ চা খেতেন এবং আমি ওই যে আমাদের ওই চাল ধরে ওনার গা মানে পা দিয়ে আর কি পাড়াতাম তা উনি বলছেন যে কাইসার আমার আব্বার বলছেন কাইসার আজকে যে মজার দৃশ্য দেখলাম না আমার প্রাণটা জুড়িয়ে ইয়ে হয়ে গেল তারপর জিজ্ঞেস করেন যে কী দেখলে কী এমন দেখলে যে প্রাণ জুড়িয়ে যায় 71 সালে এরকম দেখার মতো কিছু ছিল না দেখলাম সব মালোরা সব কাঁধে বাচ্চা মাথায় বাচ্চা মাথায় কাঁধে বাচ্চা মাথায় বোসকা এই সমস্তগুলো নিয়ে দল কি দল এই ভিতরে পদ্মে যাচ্ছে প্রাণ জুড়িয়ে গেল কাইসার আব্বা থম হয়ে গেল আব্বা তো সাংঘাতিক রকম ছিলেন কিন্তু আমার পা থেকে মাথা পর্যন্ত চলে গেল আমি তাকে দবানো বন্ধ করে দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে চাচা এটা কেন হলো বলে যে ওরা একসময় তুমি তো বাবা ছোটো ছেলে তুমি বুঝবে না ওরা একসময় আমাদের যেভাবে তাড়িয়েছে আজকে ওরা সেইভাবেই যাচ্ছে ওরা যেদিন আমাদের স্বেচ্ছাচার কথাটা কিন্তু আমি তাকে ফিরিয়ে দিলাম আমি বলছি ওরা যেভাবে আপনাকে যেদিন আমাদের তাড়িয়েছিল সেদিন আপনার তো খুব খারাপ লেগেছিল তাহলে খারাপ তো লেগেছিল তাহলে আজও তো খারাপ লাগার কথা এরা তো সেই লোক না এরা তো সম্পূর্ণ দেরি হয়েছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এটা কি চাচা কিন্তু চা খাননি ছিটকে বেরিয়ে গেলেন স্বেচ্ছাচার বাড়িতে স্বেচ্ছাচার সাথে কিন্তু তার যেহেতু স্বেচ্ছাচার মুসলিম করতেন উনি কংগ্রেস করতেন একদম কোনো কথা বলা বলে ছিল না কিন্তু ওই দিন প্রথম ওই বাড়িতে যান তারপরে আমাদের বাড়িতে আসতেন এইরকম ছিল কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এরকম ছিল হচ্ছে মুসলিমেও এখানে দেশভাগ কোনো প্রশ্ন ওঠেনি এবং পরবর্তী পর্যায়ে আমি বইটাই পড়ে যেটুকু দেখেছি সেটা হচ্ছে যে সারদ সাহেব নি তারপরে হচ্ছে হ্যাঁ আবুল হোসেন চাননি শরৎ বোস চাননি এরকম
লিডাররা জানেন এটা বাংলা ভাগ না হলে আর কি হতে পারত বাংলা ভাগ না হলে বাংলা একটা আলাদা স্টেট হতো এটাই হচ্ছে আমার আমি মানে আমার জ্ঞান হওয়া অবধি মানে আমি কিন্তু ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম আমি যখন আমার জ্ঞান হয়েছে আমি যেহেতু স্টার্টে চাকরি করতাম আমি ওই অবাঙালি যে সমস্ত আমাদের অফিসাররা সব ছিল অবাঙালি কাজ করতাম আমি বেতন পেত তারা তারা আমার পরে ছড়ি ঘুরাত আমি একটু সহ্য করতে পারতাম না কিন্তু আমি কিছু বলতেও পারতাম না কারণ চাকরি আমার খুব দরকার ছিল তা ওইখান থেকে কিন্তু আমার মনের ভিতরে কিন্তু একটা খুব প্রচণ্ডভাবে এই ধারণা বদ্ধমূল হয় যে বাংলাকে আসলে স্বাধীন হওয়ার দরকার ইনট্যাক্ট বাংলা যদি স্বাধীন হতো তার খনিজ সম্পদ তার বৈদেশিক বাণিজ্য মানে তার বন্দর বা তার কৃষি এবং তার লোক সংখ্যা এটা একটা চমৎকার দেশ হওয়ার জন্য উপযুক্ত ছিল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে গান্ধী বলেছিলেন যে বাংলা যা আজ চিন্তা করে আমরা তা গোটা ভারত তা পরের দিন চিন্তা গান্ধী না শুধু গান্ধী তারপরে হচ্ছে প্যাটেলও প্যাটেলও ঠিক এই একই ধরনের কথাবার্তা বলছিলেন কিন্তু বাংলা ভাগ হলো কিন্তু আমি আমার পক্ষ হচ্ছে এই প্যাটেলের এটা আমরাও পারতাম তারাও পারতো আমি কিন্তু একটা জিনিস আপনাকে বলবো যে ব্রিটিশ আমলের আগে মোগল আমলে বা পাঠান আমলে আমরা কিন্তু 600 বছর একসাথে ছিলাম এখানে কিন্তু দিল্লির একটা কেন্দ্রীয় সরকার ছিল ঠিকই কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু দেখেন দেশীয় রাজ্য রাজারা ছিল যারা নিজেদের এলাকা কিন্তু ইয়ে করতো অর্থাৎ শাসন করতো এবং তার অধিকাংশ ছিল কিন্তু হিন্দু মুসলমানও ছিল হিন্দুও ছিল এবং হিন্দু এলাকায় মুসলমান নির্যাতিত হয়েছে বা মুসলিম এলাকায় হিন্দুরা নির্যাতিত হয়েছে এরকম ধরনের কিন্তু ইতিহাসে খুব কম পাওয়া যায় তাতে মনে হয় যে তারা একসাথে থাকতে পারতো কিন্তু এই যে ব্রিটিশদের দ্বারাই কিন্তু আমরা এই ব্রিটিশরা প্রথমে হিন্দুদের সহযোগিতা পেল পরে যখন হিন্দুরা সচেতন হয়ে যখন তাদের বিরুদ্ধাচরণ করা শুরু করে দিল তখন তারা মুসলমানদেরকে কাছে টেনে নিল এবং যাবার সময় দেখা গেল কি যে আমরা উভয় সম্প্রদায় ব্রিটিশকে বড় আন্তরিকভাবে বিদায় দিচ্ছি সন্তোষের সাথে বিদায় দিচ্ছি আর ওরা আমাদের দুই দলের ভিতরে এমন এক দুই সম্প্রদায় দুই কিন্তু এমন এক বিরোধ বাঁধিয়ে দিয়ে গেল যে আজও পর্যন্ত তার কোনো মীমাংসা হলো না সবচেয়ে বেশি চলে গেছে 64 সালে দাঙ্গায় যখন আমি তো আমি পর্যন্ত কিন্তু যথেষ্ট হিন্দু আমাদের এখানে ছিল এবং আমার কিন্তু একটা ভয় ছিল সেদিনটিকে আমি একটু কষ্ট পেয়েছিলাম যে ক্লাসে আমি ফার্স্ট হতে পারতাম না আমি যদিও দুইবার পরীক্ষা দিয়েছি ক্লাস থ্রিতে সেকেন্ড হলাম ক্লাস ফোরের হাফ ইয়ারলি পরীক্ষায় সেকেন্ড হলাম ওই সময় আমার খুব মন খারাপ হয়ে গেল আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমি তো সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি তাহলে আমি সেকেন্ড হলাম কেন তাহলে শুধু তুই একা উত্তর দিয়েছিস রামকৃষ্ণ সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে আমি স্যার তাহলে আমরা দুজনেই তো সমান মার্ক পেয়েছি তো বলে না দুজনেই কি ফার্স্ট হবি নাকি একজন ফার্স্ট হবে রামকৃষ্ণ তো হচ্ছে সুন্দরভাবে উত্তর দিয়েছে আমার কিছু বলার নেই আমি যখন মুখ ভাগ করে বেরোচ্ছি তখন আরেকজন হিন্দু তিনিও কিন্তু হিন্দু স্যার জিজ্ঞেস করেন যে কিরে মনো আর ফার্স্ট হসি বুঝি আমি বললাম না স্যার তাহলে শোন পড়াশোনা বাদ দিবি না ধরে নেয় তুই ফার্স্ট ঠিক এই শব্দটা উনি আমার বললেন আমি কিন্তু এই জিনিসটা চিরকাল মনে রেখেছি দুর্ভাগ্য আমার ওই স্যারের নামটা মনে নেই হ্যাঁ মানে এই প্রতিযোগিতার ব্যাপার থেকে তো দেশভাগের অনেক আচ্ছা আরও একজন দেখেন আমাদের সেন্ট্রুসের শৈলেন স্যার ছিলেন একজন আমাদের পড়াতে শৈলেন স্যার কিন্তু হ্যাঁ পেয়েছেন না শৈলেন স্যার কিন্তু খুব হিন্দু ইয়ের গল্প করতেন মানে হিন্দু ঐতিহ্যের গল্প খুব বেশি করতেন এবং ওনার ক্লাসে কিন্তু আমি বাধা সৃষ্টি করতাম প্রায় এখানে একটা অনেক সময় তার সাথে আমার তর্ক হয়েছে আমি একদিন ওনার এক সাত ভাই ওই লেঠেল আর কি ওনার জমি জমা দখল করতে এসেছিলো এবং ওদের জন্য পারতো না
কতজন লোক ঠেকাতো তারা 100-150 লোক ঠেকিয়ে দিত, কিন্তু আমি স্যারকে বলেছিলাম যে স্যার এটা সম্ভব না। স্যার একটু হতবাক হয়েছিল, কেন সম্ভব না রে? আমি বলে আমাদের ওখানে ইমাম সাহেবদের বাড়ি, ইমাম সাহেবের বাড়ি পুরাতে এসেছিল 50-60 জন লোক। প্রথমে 10-12 জন এসেছিল, ইমাম সাহেবের চার ভাই, ইমাম সাহেবের চার ভাই তাদেরকে পিটিয়ে চাড়িয়ে দিয়েছে, কিন্তু যখন 50-60 জন লোক নিয়ে আসলো তখন তারা ঠিকই বাড়িটা পুড়িয়ে দিয়ে চলে গেল। স্যার এত বেশি 100-150 বিরুদ্ধে সাত ভাই কী করতে এটা? কিন্তু স্যার কিন্তু খুব মজার মানুষ ছিলেন। যখন আমি বই নিলাম আর কি, বই পেলাম না স্যার, স্যার একটা মানে এমন একটা ঘটনাগুলো আমার এই বইয়ের ভিতরে আছে ঘটনাগুলো, উনি আমার একসময় পিঠে হাত বুলোতে বলে বসছেন, সন মনোয়ার তুই কিন্তু রোজ পড়াশোনা করে আসবি, তা নইলে তোর মনে হতে পারে যে স্যার তোরে মাফ করেনি। ও ওই যে ওই ঘটনার পরে আমার যখন বাড়িতে যখন খবর চলে এসছে, বাড়িতে খবর চলে এসছে আব্বা মা তো ভীষণ ভয়, তুমি কালকে যে তোমার স্যারের কাছে মাপ চাইলে তুমি কেন তার সাথে এভাবে তর্ক করতে? আমার একটা কথা, আমি যখন মাপ চাইলাম তুমি আমার পিঠে হাত বলে বলেন যে শোন আমি কি তোরে বন্ধ রেখেছি নাকি আমি তোরে মাপ করছি, কিন্তু একটা জিনিস করবি তুই কিন্তু রোজ পড়া করে আসবি, তা নাহলে তোর মনে হতে পারে যে তোর স্যার তোরে মাপ করে দিই। আমার মনে হয় কি জানেন, যে বৃহত্তর যে আমরা বাগভারতের যদি ভারতবর্ষের যে লাস্টের ইতিহাস দেখি, তাহলে হিন্দু মুসলিমের যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, বিশেষ করে পলাশির যুদ্ধের পরে যে ক্ষমতা হস্তান্তর হয় ব্রিটিশরা, এবং ব্রিটিশদের নূতন এতে এসে হিন্দু এই বাগভারত এই মহাদেশের হিন্দুরা যেভাবে, বিশেষ করে এই বাঙালি বা বৃহত্তর হিন্দুরা 700 বছর মুসলিম শাসনে থাকার পরে তাদের ভিতরে যে একটা আসে কিছু, যে তারা সম্প্রদায়গতভাবে তারা যে পরিচয় হারায় ফেলতে মনে কর সংখ্যায় যে ছিল, তার থেকে তাদের একটা উত্তরণে তারাই প্রথমে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এবং সেই পরিপ্রেক্ষিতে মুসলমানরা দেখলো কি যে মুসলমানদেরও একটা যদি দেখলো যে এই যে আবার যদি এখানে হিন্দু শাসন বা হিন্দুদের যদি কথা শুরু হয় তাহলে তাদের বিকাশ হয়তো রুদ্ধ হয়ে যাবে। আর সেই সময় যে মানে সাম্প্রদায়িকতার বা এর এত বেশি মানে প্রসার লাভ করেছিল যে সেই সময় বিশেষ করে মুসলিম লীগ বা গৃহপন্থী হিন্দু সংগঠনগুলো তারা যে যার মতন আলাদা ভূখণ্ড চাচ্ছিল। এটা হচ্ছে কি দেশটাকে যদি এক ওয়ে রাখতে হতো তাহলে এটা হতো একটা, এটা করতে হতো একটা প্রত্যেক প্রদেশকে খালি ভাষা ভাষার ভিত্তিতে না, ধর্মের ভিত্তিতে ভাগ করা যেত, এবং কিন্তু তাদের দ্বিতীয়ত পূর্ণ স্বাধীনতা, এবং তারপর একটা ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া যদি গড়ে উঠত সেটা না। আচ্ছা একটা জিনিস আমি বলি, আমি আমি কিন্তু জিন্নাকে, আপনার কোনো হিন্দু বন্ধু আছে? আমার হিন্দু বন্ধু আছে, আমার সহপাঠীর ভিতরে আছেন যে সুরেশা ইন্ডিয়া থেকে আসে, মানে যত সেই ছেলে দারুণ মানে ইন্টারপ্রাইজিং, ওর সাথে আমার একটা স্পেশাল বন্ধুত্ব গড়ে উঠেছিল, এবং সেটা এখনো মধ্যিখানে প্রায় 30 বছর প্রায় 25 বছর কোনো সম্পর্ক ছিল না, হঠাৎ করে ওই আমাকে খুঁজে বের করছে, এবং ও সে যথেষ্ট মানুষের সাথে মেশি দারুণ সংগঠক, এবং সে উভয় বাংলায় সে একটা যোগসূত্র রক্ষা করে চলেছে বলে আমার মনে হয়। সে আমাকে খুঁজে বের করছে, হ্যাঁ এখনও আছে, এবং তাকে বৌদ্ধকেও বৌদ্ধ সম্মানে সরি বিদগ্ধ মানে ইন্ডিয়ার বা বাংলাদেশের মানে বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে সে বেশ পরিচিত, লেখক সমাজ এর কাছে সে বেশ পরিচিত। উনি কি আপনার সেরা বন্ধু? সেরা বন্ধু বলতে আসলে আমি একটু ইন্ট্রোভার্ট ধরনের, আমার বন্ধু বন্ধুর সংখ্যা খুবই কম, আমার নাই বললেই চলে, তো ওনার সাথে আমার বন্ধুত্বটা হয়েছে, এবং আমার এখন যেহেতু আমরা এখন পরিণত বয়সে পরিণত হয়েছে এখন বন্ধুত্বের সংখ্যাটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু তার সাথে আমার খুবই বন্ধুত্ব আছে। সেটা কী সম্পর্ক বলবো তো আমি জানি না, এটা সম্পর্ক আমার অনেকের সাথেই আছে। একটা জিনিস আমি যে জিনিসটা বলছিলাম যে জিন্নাকে কিন্তু হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত বলা হতো, এবং জিন্না কিন্তু মোটেও মানে গোড়া মুসলিম তো দূরের কথা, মুসলিম ছিলেন কি না সেটাও একটা প্রশ্ন। জিন্না কিন্তু একটা জিনিস চেয়েছিলেন যে যেটা হচ্ছে যে ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের জন্য কনস্টিটিউশনে ভারতের ভবিষ্যৎ, স্বাধীন ভারতের ভবিষ্যৎ কনস্টিটিউশনে একটা সেফগার্ড, এবং শুধু মুসলমানদের জন্য না, সংখ্যালঘু যে সমস্ত বারে যে শিডিউল কাস্ট আছে, খ্রিস্টান আছে, সবার জন্য
এবং এর একটা ফর্মুলাও তিনি দিয়েছিলেন 14 পয়েন্টস। এই 14 পয়েন্টস যদি কংগ্রেস মেনে নিত তাহলে কিন্তু আমার মনে হয় না যে ভারত ভাগ হতো। যেমন আমাদের ছয় দফা যদি মেনে নিত এহিয়া খান বা পাকিস্তানিরা তাহলে কিন্তু বাংলাদেশ ভাগ হওয়া কিন্তু এখন হতো না, হয়তো 2 বছর পরে হতো, হতো অবশ্যই। কেন 6 পয়েন্টসের 6-6 দফার মধ্যেই আছে দেশভাগের একটা পরিষ্কার। এরকমই আসলে মানে এই ভারতকে রাখতে গেলে অনেক পুরোপুরি সিস্টেম অনেকটা স্বাধীনতা দিতে হতো, একটা ইউনিয়ন ধরনের একটা কনফেডারেশন ধরনের গড়ে উঠতো। কংগ্রেস কিন্তু এটা বানলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাদের পার্সোনাল হ্যাঁ পার্সোনাল আপনাদের বসিরহাটের যে ইয়ে বাড়ি এখানে কি আপনারা আর গিয়েছিলেন কখনো? আচ্ছা আমি একটা কথা বলি, আমি এক সময় বসিরহাটে বাড়িতে আমি একসব কলকাতা যাচ্ছিলাম ওই গোজাডাঙ্গা দিয়ে। হ্যাঁ গোজাডাঙ্গা দিয়ে আমি যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমি বসির ইচ্ছা মতো বার হলাম। তখন আমি সেই বসিরহাট যেখানে আমার শৈশব কেটেছে, হয়তো 3 বছর মাত্র ছিলাম। আমি শুনেছি আমার বাড়িটা আমার ওই অ্যাপে আমি হঠাৎ করে বাসে ওঠার আগে আমার সাথে একজন ছিল, তারা বললেন আমি আমি বাড়িটা দেখব। তো ওখানে আমার একজন চাচা ছিলেন, উনি কংগ্রেস করতেন এবং উনি ওখানে এখনও আসেন এবং বেশ প্রভাবশালী। তার এক ছেলে ওখানকার হয়েছে কি ভাই, সে আছে নেতা ছিলেন, তো ওনার কাছে আমি চলে গেলাম। তো উনি আমার পরিচয় দিলাম, তো উনি তো খুব আরে উনি তো বললেন যে আমার দেখো বানার কথা অনেক কথা জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করে আব্বার কথা, তা বলে আমার বড় বড় বোনে হঠাৎ আমার ভাই বোনের কথা বললো। তখন আমি যে বোন বসে আছে এই বোনের কথা উঠলো, তোরে তোমার বোনটা ছোটোবেলায় বসিরহাটে একটা কুকুর কামড়ায় ছিল, সেই কুকুর পাগলা কুকুর, তোর আব্বারও কামড়ায় ছিল, এই যে আমার তাহলে ওই সেই পাগলা কুকুরে আমি বন্ধুকে গুলি দিয়ে মারি, আমি মারি তাহলে আমার তাই হলো। হ্যাঁ আমি আমার একটু বাড়িটা দেখবো, তারপর সামনে তা উনি একটা লোক ছেলে ধরে দিল, বললে দিল, তা আমি ওই বাড়ির কাছে গেলাম কিন্তু আমি দূরত্বে দেখি। হ্যাঁ দেখে আমার মনের ভিতরে আপনার একটা উদ্বেল তো সৃষ্টি হলো যে আমি আর দূরত্বে দেখে কাছে দেখলাম। আমাদের বাড়িটা খুব একটা পরিবর্তন হয়নি, যার বর্ধন শুনেছি আমি আমার চলে আসলাম, তারপর আর যাওয়া হয়নি। কিন্তু আমার আছে ইচ্ছা আছে যে একবার অন্তত যাবো। আমরা 3 বিঘে জমি কিনিলাম, আমাদের এখানে 6 বিঘে জমি ছিল এবং আমার চাচা কিনেছেন, পুপুরা কিনেছেন, এবং তারপর আরো এখানকার বৈশিষ্ট্য যারা আসতো তখন তারা সুন্দর পরে বুঝলেন এই ঘাটে এসে বসতো, এই চাতালে এসে বসতো, তারা গল্প করতো তাদের ফেলে আসা কথা ওই ঘরের কথা, এবং তারা অনেক আশা করতো যে এরা পাকিস্তান হবে। হ্যাঁ আমি অবাক হয়ে যেতাম, আমি তখন ছোটো ছিলাম, আমি মনে করি বলে কি পাকিস্তান হবে আবার কি, আমি বুঝতে মানে আমি বলতাম তারা ওই আশা করতো যে পাকিস্তান হবে, বসিরহাট আবার পাকিস্তান হয়ে যাবে, তারা এই আশায় আসে। আমি বলি কি তারা কতটা বাস্তব বিপরীত ছিলেন তাই। তো আমি এই ঘটনার পরে নিয়ে একটা লিখেছি বুঝলেন, আমার একটা চিঠিপত্র লিখেছি, তার একটা অংশ আমি পড়েছি আপনার। এই যে এখানে যে চাতালে পরে বসে আছে সেই চাতালটাই আসছে 40-60 বছরের চাতালটা, এখানে আমি লিখছি আমাদের বাড়ির আশেপাশে জমি কিনে বাড়ি তৈরি করে বসিরহাটের অনেক আত্মীয়রা বসবাস শুরু করেন, এমনকি ধীরে ধীরে পুরো শহরটাই বসিরহাট, বারাসাত, হাওড়া, হুগলি, বিহার, উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ প্রভৃতি এলাকার লোকজন এসে ভরে ফেলে। একদার হিন্দু অধ্যুষিত খুলনা শহর ইন্ডিয়া থেকে মুসলমানদের আগমনে আবার কর্মচঞ্চল হয়ে ওঠে। আজ এ কথা শুনলে অনেকে অবাক হবে যে আমাদের বাড়িটা তখন ছিল শহরের দক্ষিণ প্রান্ত, দক্ষিণ দিকে শেষ প্রান্ত, পুকুরের পাশে দাঁড়ালেই চোখে পড়তো দিগন্ত বিশাহারি ধানক্ষেত আর বহুদূরের গুচ্ছ গুচ্ছ গ্রাম। বর্ষাকালে সেসব বিলগুলি বিশাল হাওড়ে রূপ ধারণ করতো, আমি আর ভাই কলা গাছের ভেলায় ঘরে সেখানে খালি মাছ ধরতাম, মাছ ধরতে যেতাম। আমাদের পুকুর ঘাটে দুপাশে ছিল সাধারণ চাওড়া চাতাল, মনে পড়ে গ্রীষ্মকালে জ্যোৎস্না রাতে আশেপাশে বাড়ি থেকে মুরব্বীরা গল্প করতে আসতেন, তিয়াশায় প্রান্ত দিয়ে বয়ে আসতো দক্ষিণা বাতাস, রাত গভীর হতো কিন্তু তাদের গল্প শেষ হতো না, তাদের কথা পথনে ঘুরে ফিরে আসতো বসিরহাটে, বসিরহাটে ফেলে আসা বাড়িঘর জমি জমা স্মৃতিময় অতীত দিনগুলোর কথা। কিছুক্ষণ পর মৌনতা গ্রাস করতো সমস্ত পরিবেশকে, আমি নিবিষ্ট চিত্তে সেই সব কথা শুনতাম, বিষণ্ণ ব্যথাবার ছুঁয়ে যেত। কল্পনায় ছবি আঁকতাম আমাদের বাড়ি ইছামতি নদী আর তার ধারে অবস্থিত বসিরহাট শহরের মনে হতো মিয়াপাড়ার এই বাড়ি আমাদের বাড়ি নয়, আমাদের আসল বাড়ি বসিরহাটে। তখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করতো খোকা তোমাদের দেশ কোথায়, আমি অবালিরা খুবই জবাব দিতাম ইন্ডিয়ায়, তখন তারা ব্যঙ্গ করে বলতেন
ও তোমরা তাহলে ক্ষতি। আমি এ কথার অর্থ বুঝতাম না, কিন্তু আমার মনটা তখন হাহাকার করে উঠত। আমার এই আত্মপরিচয় দেওয়ার মধ্যে যে মধ্যে সাধারণের যে এক অনুপেনীয় বেদনা আছে সেটা তারা বুঝতো না। যারা দেশ ভাগে সর্বস্ব খুইয়েছেন এই পুরুষ তাদেরই এই সূর্যাস্ত ধরিত্রী রাম ধুরং রুপার্ট ব্রুকের বিখ্যাত উপন্যাস দ্য ডেডের উদ্বাস্ত মানুষের মর্মস্পর্শী কাহিনী মনে হয় তারা কোনদিন পড়েননি। এটা যেহেতু প্রকাশিত হয়েছে আমাদের একটা পারিবারিক ম্যাগাজিনে, এই ম্যাগাজিনটার নাম হচ্ছে স্মৃতি নিরবধি, কালীমহল্লা। আমার মামারা মামাদের পরিবারই, কিন্তু যাতে আমার মামারা বা আমার খালামারা সবাই নিয়ে এটা আমি সম্পাদনা করেছি, ওরা সব সম্পাদনা বোর্ডে হয়েছিল, তাতে ওর হচ্ছে আর্টিকেল। আমি ওই জন্যই বলি যে ও খুব ভালো লেখে, কিন্তু সে লিখতে চায় না, সে বলে যে লেখা কঠিন। মুসলিম লীগ প্রান্তি, আর আমরা যে লেখাপড়া শিখি সেটা কেউ চায় না। আমার মা আব্বা খুব কষ্ট করে, আমার মা যত কষ্ট করে স্যার, আমরা ভাই বোন প্রত্যেকটা খুব কষ্ট করে লেখাপড়া শিখেছে। আমার আত্মীয় স্বজন আমাকে বলেছে, মেয়ে কি চাকরি করে খাবে, মেয়ে কি চাকরি করে খাব, এরকম অবস্থা। আমার দুই বোন, আমার ওই যে নাসিম আর নাহার, তারা যখন পাস করার পরে এখানে গার্লস কলেজ ছিল, সেই কলেজে ভর্তি হলো। গার্লস কলেজে যে উঠে যে সেই বয়রা চলে গেল, তখন সাথে সাথে সবাই প্রচন্ড বাধা দিল যে তুমি একটা বিপদ না বাদ দিয়ে ছাড়বে না, অতদূর পর্যন্ত মেয়েরা যাবে আর এদের বিদ্যা দিগ্রস্ত করার দরকার কি, যথেষ্ট পড়ানো বন্ধ করো। কিন্তু আব্বা তো একদম অনেক যুক্তি, আব্বা তো ধর্মীয় বই কিন্তু খুব ভালোভাবেই পড়তেন, কোনো ইয়ে নাই। তখন ওরা সবাই কিন্তু মিটিং বসলো, আমাদের কিন্তু সমস্ত কিন্তু পারিবারিক ভাবে মিটিং বসতো, মিটিং বসলো, মিটিং বসে সিদ্ধান্ত হলো যে ছড়াইতে হবে। আমি একদিন অফিস থেকে বাড়ি এসেছি শীতকাল, অফিসে যেতাম, একটা মায়াম ভাঙা সাইকেল ছিল, সেটা সাইকেল করে একটা শার্ট, একটা পায়জামা আর একটা চপ্পল, না মোজা না সোয়েটার না কিছু, সাইকেল করে 5 মাইল যাচ্ছি 5 মাইল আসছি। আমি ঘরের ভিতরে ঢুকবো, কোথায় গরম চা পাবো, তাদের দেখেছি দুই বোন কাঁদছে, ভীষণ কান্না, কারণ জানতে পারলাম হচ্ছে যে ওদের বোরকা কিনে দেবে, কিন্তু ওরা বোরকা পরে মরে গেলেও বোরকা পরবে না। আমরা আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করতে হবে। তারপরে চাটা খাওয়ার পরে আব্বা ডাকলেন, ডেকে বললেন যে শোনো, সবার সিদ্ধান্ত হচ্ছে এই যে বোরকা পরতে হবে, তো তুমি এই 100 টাকা নাও। মারে বললেন যে দুটো কর করে 50 টাকার নোট, লাল তখন পাকিস্তানের নোট দিয়ে আমার হাতে দিয়ে বললেন যে বাজারের সবচেয়ে ভালো বোরকা, সেই আমার 50 টাকার বোরকা কী হবে বুঝতে পারছেন এটা। তা আমি আমার সাথে বললাম যে ওরা যেভাবে কলেজে যায় মাথা নিচু করে, ওরা জামা কাপড় পরে পুরু মোটা, ওড়না পরে মোটা, কোনো দিকে তাকায় না, ওটাই হচ্ছে পর্দা, বাড়তি কোনো পর্দার কোনো প্রয়োজন ইসলামে সেটা বলেও না। আব্বা কিন্তু চুপ হয়ে গেছেন, কারণ আব্বা তো জানেন ইসলামে কী বলে। তারপরে আমি বললাম যে যদি কিছু কিনতে হয় তাহলে আমি এইভাবে অফিসে যাই, শীতে কষ্ট পাই, আমার সোয়েটার মোজা এগুলো আগে হওয়া প্রয়োজন। তো বলে আচ্ছা ঠিক আছে, তুমি যাও ওই টাকা দিয়ে সোয়েটার টোয়েটার কেনো। আমি বললাম যে না, যেখান থেকে আপনি নিয়েছেন সেখানে ফেরত দেবেন। আমি ওই বইটা জায়গায় লিখেছি যে এই মাসের শেষ দিকে যে আমাদের বাড়িতে যে 100 টাকা থাকে না, এটা আমাদের বাড়ির বিড়ালটাও বোঝে মাছের কাটার অভাব দেখে। তো ওই পরে মুড়ি সেই মুড়ি রক্ষণশীল মুড়ি বিড়ার আপত্তি করে না, 71 সালে তো তখন আছে আমাদের এমন উদ্বোধন হচ্ছে যে বাঙালি জাতি সাতার এই যুদ্ধ এই অসাম্প্রদায়িক রাজনীতি প্রকাল, আমাদের একটা চাচা তো ভাই একজন কিন্তু সেটা যেন আমার ফিরে এসছে, গানকে তো বলে সেই মানে ভাইটাকে ত্যাজ্য করতে হলো মেয়েটাকে, বউকে ত্যাজ্য করার পরে, হ্যাঁ ত্যাজ্য করার পরে
কিন্তু যখন তারা ভুল বুঝলো তখন তারা আবার একসাথে বাড়িতে ফেরত আসলো। ও তখনই ত্যাজ্য হয়ে গেল আর কি, বাড়িতে আর গ্রহণ হয়নি, গান গাওয়া হারাম, গান গাওয়া যাবে না। তারপর ত্যাজ্য করে যিনি ত্যাজ্য করলেন তিনি সমস্ত বাড়ি বাড়ি, হ্যাঁ না উনি তালাক দেননি, মানে পুত্রকে ত্যাজ্য করলেন আছে যে তুমি মেয়েটাকে তালাক দিয়েছো, কাগজের কোনায় লিখে দিয়েছো তালাক দিলাম, মানে মেয়েটা গান গাইত গুনগুন গুনগুন করে। ওদের মা ওই যে কি নাম ওই কি আছে কি আফসানা মিমি, মা আফসানা মিমি, আফসানা মিমি আছে না, আমি আফসানা মিমি আছে না তার মা, ও তাকে গান গাবেন এই তারপর তারা একসাথে যে ঢাকায় ছিল বাড়ি থেকে রে গান গেতো শাশুড়ির পছন্দ না, শাশুড়ি বলে যে যখন গান গাওয়া কিছুতেই বন্ধ হলো না তখন আর কি পারিবারিক অশান্তির কারণে ভাই বলে দিলেন যে তুমি যদি গান গাওয়া বন্ধ না করো তাহলে আমি কিন্তু তোমার তালা দেবো, তাহলে দাও কাগজের বলে যে যাও তোমার আমি তালা দিলাম, তাহলে ওভাবে দিলে আপনার কাগজে লিখে দাও, তোমার ওই কাগজে লিখে দিচ্ছেন কোনো একটা কাগজ খবরের কাগজ ছিঁড়ে তোমাকে তালাক দিলাম। সেই মেয়ে সেই কাঁদতে কাঁদতে নিয়ে গেছে মিমির মা তার দাদির কাছে, দাদি খুলনাটা উনি থাকতেন, দাদি বলছে তোমরা করো নানি, তখন ওই সেই কাগজটা উনি ছিঁড়ে ফেলে দেন এবং বলে যে তোরা চল যা, উনি আবার একটু এই লোক ছিলেন দেখার পর পড়তে এসব ছেলে মানুষই করে কাম, এগুলো নিয়ে ছেলে মানুষই করতে নেই, যাও বাড়ি যাও তোমার মার কাছ থেকে মাপ চেয়ে নাওগে আর তোমার গান গাওয়ার দরকার থাকবে গান গাওয়ার। ওরা যখন দুজন বাড়িতে ফেরত আসে তখন ওই চাচি তো সামনে ছেলেকে এবং পুত্রবধূকে আবার একসাথে দেখে তো চমকে ওঠেন, ইসলামের একেবারে এত বড় সর্বনাশ করে ছাড়লো, বিশ্রীভাবে একে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন এবং বলেন যে আমি তোমাদের ত্যাজ্য করলাম, ছেলেকে ত্যাজ্য করে উনি খাদ্য দেননি, ওখান থেকে সোজাসুজি এখানে চলে আসেন সমস্ত পাড়ায় যে আমি আমার ছেলেকে ত্যাজ্য করছি, যারা তার সাথে সম্পর্ক রাখবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, ব্যাস এই। আর এরপরে সবচেয়ে সহজ সফল হচ্ছে আমরা, আমাদের সাথে যে খুব একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে তা কিন্তু না, আমরা সমস্যা পড়লাম সেটা হচ্ছে এই যে আবার এরপরে যে বিয়ে করতে গেলাম, বিয়ের ঠিক হলো না আমার ও বিরা না আমার বিয়ের ঠিক হলো রান্না করবে কি, আমরা যখন দাওয়াত দিতে যাব তখন পাশের বাড়িতে আবার মিটিং করবো, দাওয়াত দেওয়া যদি ওদের বাড়িতে দাওয়াত দেওয়া হয় তাহলে এই বিয়েতে আমরা কেউ যাবো না বয়কট। হ্যাঁ মা তো মাথায় দুশ্চিন্তা, মা বলে যে সর্বনাশ করছে অধিকাংশ আত্মীয় স্বজন, এমনকি পাশের বাড়ির আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয়রাও কিন্তু আপত্তি করে দিয়েছে, কিন্তু আমরা আমাকে মা যখন বললেন তখন আমি বললাম যে মা শোনেন 71 সালে পয়লা আগস্ট আব্বা যেদিন মারা যান আমরা তার বিহারি বাবুর্চি আনতে পারিনি মানুষকে খাওয়ানোর জন্য, ওই ওই চাচা মানে ওদের মামা, ওদের মামা আর কি তিনি কিন্তু এখানে বসে রেঁধে সবাই খাইয়ে গেছেন, সেই দুর্দিনে তিনি এসছেন আর আজকে আমরা সুদিনে তাদের দাওয়াত দেবো না, তা কি হয় নাকি, তারপরে যে আমরা দাওয়াত দেবো তাতে তারা আমাদের ত্যাজ্য আমাদের সাথে বয়কট করলো কি বয়কট করলো না কিছু যায় আসে না।